আসসালামু আলাইকুম। যারা আজকে এই ক্লাস দেখছেন, শিক্ষার্থী, অভিভাবক এবং যে সকল শিক্ষকরা এই ক্লাস সিলেক্ট বিভাগীয় অনলাইন ক্লাস স্কুলে আপনাদের স্বাগতম। করোনা ভাইরাসের কারণে আমরা সবাই গৃহবন্দী, এই অবস্থায় আমাদের শিক্ষার্থীদের কথা চিন্তা করে অনলাইন ক্লাস নিতে হচ্ছে। তো আজকে আমি প্রথম ক্লাসে দাঁড়িয়েছি, ভুল ত্রুটিগুলো আশা করি তোমরা সদস্যদের দেখবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা ক্লাসে চলে যাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অভিভাবক এবং যে সকল শিক্ষক দেখছেন, আমরা একটু স্ক্রিনের দিকে তাকাই। শিক্ষার্থীদের স্বাগতম জানিয়ে আমি আমার ক্লাস শুরু করলাম। তারপর আমার পরিচয় আছে, আমি মোহাম্মদ শামসুল হোসেন, সহকারী শিক্ষক কম্পিউটার, দেওকলস দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় কলেজ বিশ্বনাথ সিলেট। আজকে আমি যে ক্লাসটা নিব সেটা অষ্টম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রথম অধ্যায়ের। আর আজকের পাঠটা আমরা ক্লাস দেখেই বোঝার চেষ্টা করব কি ক্লাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটা কিছু ছবি লক্ষ্য করি। চলো, আমরা কি এই ছবিটা দেখে বুঝতে পারতেছি এটা কিসের ছবি? হয়তো অনেকে বুঝতে পারছি, অনেকে বুঝতে পারছি না। আরেকটা ছবি দেখি, এই ছবিটা দেখে কি বোঝা যাচ্ছে? আমার মনে হয় অনেকেই বুঝতে পারছো এটা একটা ঘূর্ণিঝড়ের ছবি। খুব সাম্প্রতিককালে আমাদের একটা ঘূর্ণিঝড় আমাদের উপর দিয়ে চলে গেছে, ঘূর্ণিঝড় আম্পান। তার পরবর্তী সময়ে আমাদের এই ক্লাসটা নেওয়া, তো আমি এটার উপর ভিত্তি করে এই ক্লাসটা নেওয়ার চেষ্টা করতেছি। শিক্ষার্থীরা চলো আমরা একটা খবর শুনি। কাতারে শক্তি সঞ্চয় করে সুপার সাইক্লোনের রূপ নেওয়া আমফান বাংলাদেশের উপকূলের কাছাকাছি অবস্থান করছে। গত 6 ঘন্টায় বাংলাদেশের উপকূলীয় সীমানার দিকে 100 কিলোমিটার এগিয়েছে এই মহামারী ঘূর্ণিঝড়টি। মঙ্গলবার 19 মে সকাল 6টার বিশেষ বুলেটিনে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আমফান চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 890 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 840 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, বাংলা সমুদ্র বন্দর থেকে 785 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 775 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। যে খবরটা শুনলাম আমরা, এটা একটা রেডিওর খবর। তো এরকম খবর আমরা মাঝে মধ্যেই প্রায়, ঘূর্ণিঝড়ের খবর। উল্লেখিত পূর্বাভাসগুলো আমরা কীভাবে পাই এবং আমরা কিসের মাধ্যমে পাই এই ঘূর্ণিঝড়ের খবর? অবশ্যই স্যাটেলাইটের মাধ্যমে। বর্তমানে স্যাটেলাইটের মাধ্যমে আমরা সবচেয়ে বেশি খবর পাচ্ছি। এগুলো কি আমাদের জীবনে কোনো প্রভাব ফেলে? এই পূর্ববাস, ঘূর্ণিঝড়ের পূর্ববাস যখন আমরা শুনি, তখন কি আমরা কোনো ধরনের প্রস্তুতি নিয়ে থাকি ঘূর্ণিঝড়ের জন্য, বা এখান থেকে বাঁচার জন্য আমরা কি কোনো চেষ্টা করি? অবশ্যই করি। এগুলো কি আমাদের জীবনে কোনো পরিবর্তন নিয়ে আসে? অবশ্যই আসে। এবং এই পরিবর্তনগুলো তথ্য পাওয়ার কারণেই সাধারণত আমরা আমাদের জীবন এবং জানমালের ক্ষতি থেকে আমরা বাঁচতে পারি। তাহলে আজকের পাঠ আমি ঘোষণা করছি, তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব। তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব আছে বলেই আমরা আজ এখনও বেঁচে আছি, বা এই ঘূর্ণিঝড় পরবর্তী অনেকগুলো মানুষকে আমরা বাঁচাতে পারি। শিক্ষার্থীরা এই পাঠ শেষে আমরা কী কী শিখব এটা আমরা দেখে নিই। এই পাঠ শেষে আমার শিক্ষার্থীরা তথ্য যোগাযোগ প্রযুক্তি কাকে বলে তা বলতে পারবে, তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের কৌশল বর্ণনা করতে পারবে, তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। তো চলো আমরা প্রথম শিক্ষণফলটার দিকে যাচ্ছি। শিক্ষার্থীরা আমরা একটু চিন্তা করি, এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কাকে বলে বা কি, 30 সেকেন্ড সময় নিয়ে আমরা একটু চিন্তা করি। অনেকেই চিন্তা করছি, এবং চলো অনেকেই আমরা কী হতে পারে একটু দেখে নিই। একটা পোস্টার পেপার নিলাম, তথ্য যোগাযোগ প্রযুক্তি কাকে বলে? এখানে আমরা একটা সংজ্ঞা দিয়েছি, প্রতিনিয়ত প্রাপ্ত উপাত্ত সমূহকে বিশ্লেষণ করার পর আমরা যা পাই তাই তত্ত্ব। আর এই তত্ত্বকে ব্যবহার করে জীবনযাত্রাকে সহজ করার জন্য আমরা যে কৌশল উদ্ভাবন করি তাকেই আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি বলে থাকি। এই সংজ্ঞাটা আমরা অনেকেই ক্লাস 6-7 কিছু সংজ্ঞা পেয়েছি, এখান থেকে একটু মডিফাই সংজ্ঞাটা একটু। প্রতিনিয়ত প্রাপ্ত উপাত্ত সমূহকে বিশ্লেষণ করার পর আমরা যা পাই তাহাই তত্ত্ব।
আমরা প্রতিনিয়ত যাই পাই তাই কিন্তু তত্ত্ব না, এগুলো উপাত্ত। উপাত্তকে বিশ্লেষণ করার পর আমরা যা পাই তাই তত্ত্ব। আর এই তত্ত্বগুলোকে ব্যবহার করে আমরা আমাদের জীবনযাত্রাকে সহজ করার জন্য যে সমস্ত কৌশল উদ্ভাবন করি সেগুলোকে তত্ত্ব যোগাযোগ প্রযুক্তি বলে। আমাদের প্রথম সুগণফলটা বাস্তবায়ন হয়েছে, আমি আশা করি। একক কাজে আমি চলে গেছি, অনেকটা একক কাজ দেওয়া আছে। দেখো উপাত্তকে বিশ্লেষণ করার পর আমরা কি পাই, তত্ত্ব আমাদের জীবনে কেমন, জীবনযাত্রাকে কেমন করেছে। আমরা যদি উত্তর শুনি, উপাত্তকে বিশ্লেষণ করে আমরা পাই, যা পাই তা হলো তত্ত্ব। আর তত্ত্ব আমাদের জীবনযাত্রাকে কেমন করেছে, অবশ্যই সহজ করেছে। এটা ঘূর্ণিঝড় আমফান পরবর্তী সময়ের দিকে তাকালেই আমরা বুঝতে পারি, আমাদের জীবনযাত্রাকে অনেক সহজ করে দিয়েছে। এখন প্রথম সুগণফলটা শেষে আমরা দ্বিতীয় সুগণফলে যাই। কী ছিল আমরা দেখে নিই। দ্বিতীয় সুগণফলটা ছিল তত্ত্ব যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের কৌশল বর্ণনা করতে পারবে। তো আমরা দ্বিতীয় সুগণফল বাস্তবায়নের দিকে যাচ্ছি। তত্ত্ব যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের কৌশল জানার জন্য প্রথমেই আমাদের যেটা জানা দরকার সেটা হলো আমাদের কম্পিউটার জ্ঞান থাকতে হবে অবশ্যই, সবার জন্য না। তত্ত্ব যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের কৌশল জানার জন্য আমরা বেসিক্যালি মূলত আমরা কম্পিউটারের উপর নির্ভর করি। এরপর যেটা দরকার সেটা হলো এডুকেশন, শিক্ষা দরকার আমাদের। শিক্ষা ছাড়া আমরা কোনোভাবেই আগাতে পারবো না। তত্ত্ব যোগাযোগ প্রযুক্তি, আধুনিক তত্ত্ব যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করার জন্য আমাদের ইংরেজির উপর ধারণা থাকতে হবে, ভালো ধারণা থাকতে হবে, ভালো দখল থাকতে হবে। নয়তো সামনের যে পৃথিবী, এই পৃথিবীতে আমরা চলতে হবে, কারণ তত্ত্ব যোগাযোগ প্রযুক্তির মূল হাতিয়ার কম্পিউটার, আর কম্পিউটারটা পুরোটাই ইংলিশ বেস। এই জন্য ইংলিশের উপর আমাদের ভালো একটা দখল থাকতে হবে। ইংলিশ জানতে গিয়ে আমরা যদি কখনও সমস্যা ফিল করি, ইংলিশের কোনো বাংলা না জানি, তাহলে আমরা গুগল ট্রান্সলেটের ব্যবহার নিতে পারি, গুগল ট্রান্সলেটের সাহায্য নিতে পারি। এটার মাধ্যমে আমরা যে কোনো ইংলিশটি বাংলা করতে পারি। তারপর যেটা প্রয়োজন সেটা আমাদের ট্রেনিং প্রয়োজন। যদি আমাদের উপযুক্ত ট্রেনিং থাকে যে কোনো বিষয়ের উপর, তাহলে আমরা ওই জিনিসটা তত্ত্ব যোগাযোগ প্রযুক্তির উপর পর্যাপ্ত ট্রেনিং থাকলে সেটাকে আমরা ইউটিলাইজ করতে পারবো। ট্রেনিংয়ের জন্য আমরা যদি সরাসরি কোনো ট্রেনিং না পাই, যে বিষয়ে আমরা বুঝতে পারবো না, জানতে পারবো না, সেটা আমরা ইউটিউব থেকে নিতে পারি। ইউটিউব আমাদের অনেক বড় একটা রিসোর্স, যেখান থেকে আমরা বিভিন্ন বিষয়ের, যে কোনো বিষয়ে যদি আমরা কোনো বিষয়ে বুঝতে না পারি, তাহলে ইউটিউবের সাহায্য নিতে পারি। তারপর আমরা যেটা করতে পারি সেটা হলো গিয়ে প্রফেশনাল স্কিল। প্রফেশনাল স্কিল বলতে কী বোঝি? আমরা ইউটিউব থেকে আমরা যা শিখলাম সেটা হলো অকেশনাল, মানে অপেশাদার, সেটাকে প্রফেশনাল পর্যায়ে নিয়ে যেতে হবে। তত্ত্ব যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের কৌশলের এটা একটা উদাহরণ। প্রফেশনাল স্কিল থাকতে হবে, যে কোনো সাধারণ শিক্ষাটাকে আমরা প্রফেশনাল বা এটাকে পেশাদারি মনোভাবের মাধ্যমে পেশাদারি পর্যায়ে নিয়ে যেতে হবে। তাহলে আমরা এখান থেকে ভালো কিছু নিতে পারবো। আমাদের প্রয়োজন রিসোর্স, রিসোর্স মধ্যে রিসোর্স পুনরায় ব্যবহার করা যায়, এটা বারবার ব্যবহার করা যায়। তো আমরা সেটাকে বারবার ব্যবহার উপযোগী করতে হবে। আর বারবার ব্যবহার উপযোগী করতে হলে অবশ্যই আমাদের তত্ত্ব যোগাযোগ প্রযুক্তির এই যে প্রফেশনাল স্কিল অর্জন করতে হবে। আর প্রফেশনাল স্কিল যখন আমরা অর্জন করতাম, তখন নিজেই আমরা এক একটা রিসোর্স হয়ে যাব। আর এগুলো সবগুলোর ব্যবহারের জন্য আমাদের প্রয়োজন যেটা, সেটা হলো হাই স্পিড ইন্টারনেট। অবশ্যই আমাদের ভালো ইন্টারনেট থাকতে হবে। ইন্টারনেট উচ্চ প্রযুক্তির, উচ্চ গতির ইন্টারনেট না থাকলে আমরা কোনো কিছুতেই আগাতে পারবো না। তো আমরা এখানে দেখে নিই তো কয়টা বিষয় নিয়ে আলোচনা করলাম। এখানে এডুকেশন, তারপর ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকতে হবে, গুগল ট্রান্সলেটের সহযোগিতা নিতে হবে, ট্রেনিং থাকতে হবে, ইউটিউব এর ব্যবহার জ্ঞান থাকতে হবে, প্রফেশনাল স্কিল থাকতে হবে, রিসোর্স থাকতে হবে। এখানে সাতটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। আর সবচেয়ে বড় যে বিষয় সেটা হলো হাই স্পিড ইন্টারনেট। তার মানে আমাদের এখানে আটটা বিষয়ের উপর ভালো দখল থাকতে হবে, তাহলেই তত্ত্ব যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের কৌশলটা আমরা ভালো করে রপ্ত করতে পারবো। উন্মুক্ত কাজ, উন্মুক্ত কাজ, আমরা এখানে একটা উন্মুক্ত কাজ দিছি। পূর্ববর্তী সাইডে তত্ত্ব যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের কৌশল সম্পর্কে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছে এবং কী কী, আমরা পূর্ববর্তী সাইডে আমরা আগে জেনেছি যে আমরা সাতটা বিষয় নিয়ে আলোচনা করেছি মূলত। আর একটা হলো হাই স্পিড ইন্টারনেট, তার মানে আটটা বিষয় নিয়ে আলোচনা করেছি। এই বিষয়গুলো কী কী, প্রথমে আমরা যেটা নিয়েছি সেটা হলো যে আমাদের ইংলিশ এডুকেশন থাকতে হবে, ইংলিশ জ্ঞান থাকতে হবে, ইংলিশ গুগল ট্রান্সলেটের উপর দক্ষতা থাকতে হবে, তারপর থাকতে হবে ট্রেনিং, তারপর থাকতে হবে ইউটিউবের সাহায্য ব্যবহারের কৌশল জানতে হবে, তারপর থাকতে হবে আমাদের প্রফেশনাল স্কিল থাকতে হবে, তারপর থাকতে হবে রিসোর্স,
রিসোর্স ব্যবহার করার দরকার থাকতে হবে আমাদের। আর সবশেষে আমরা হাই স্পিড ইন্টারনেট, এই আটটা বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা করেছি। যদি আমরা এখন দ্বিতীয় শিক্ষণফলের দিকে যাই, তৃতীয় শিক্ষণফলটা কী ছিল আমাদের? তৃতীয় শিক্ষণফলটা ছিল তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের সুবিধা সময় অপেক্ষা করতে পারবে। তাহলে চলো আমরা তৃতীয় শিক্ষণফল বাস্তবায়নের দিকে যাই। তৃতীয় শিক্ষণফলটা ছিল তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের সুবিধা সমূহ। তাহলে আমরা দেখি তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের সুবিধা কী। অ্যাডভান্টেজ অফ আইসিটি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, আইসিটি পূর্ণরূপ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের সুবিধাসমূহ। এর মধ্যে প্রথম সুবিধা যেটা আমরা দেখে নিই সেটা হলো কাস্টমাইজ ইউজ। কাস্টমাইজ শব্দের অর্থ হলো গিয়ে মন মতো। আমি যে কোনো একটা উপকরণ তৈরি করেন না কেন, এটাকে যদি কম্পিউটারের ভিতরে রাখা যায় তো যখন ইচ্ছা যখন তখন যে কোনো জায়গায় এটাকে ব্যবহার করা যায়, সেই জন্য এটাকে বলা হচ্ছে কাস্টমাইজ ইউজ। তথ্য যোগাযোগ প্রযুক্তির এটা একটা সুবিধা, যে কোনো তথ্য যে কোনো জায়গায় যে কোনো সময় ব্যবহার করা যায়। তার একটা উদাহরণ দেওয়া যায়, যেমন আমরা ভোটার লিস্টের যে ডাটা বেজ আছে সেখান দিয়ে আমরা ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারি, তারপর ড্রাইভিং লাইসেন্সের জন্য আমাদের ভেরিফাই করে, বা যখন আমরা বিদেশ থেকে টাকা আসে তখন এই তথ্য তারা ভেরিফাই করে, ওখান থেকেই ভেরিফাই করে। অথবা সরকারি কোনো সাহায্য বা অনুদান আসলে প্রথমেই জেনে নেয় যে উনি ভোটার কি না, এবং এটা ভোটার লিস্টের ভোটার আইডি কার্ডের যে নাম্বার আছে এটার সাথে ভেরিফাই করে। তাহলে এটাকে বারবার ইউজ করা হচ্ছে, সুতরাং এটা কাস্টমাইজ ইউজ, বারবার ব্যবহার করা যায়। তারপর যেটা ভাবতে পারি এটি কস্ট ইফেক্টিভ। কস্ট ইফেক্টিভ শব্দের অর্থই হলো যে খরচ সাশ্রয়ী। এটা বারবার ব্যবহার করার কারণে এটাকে বারবার যেতে হয় না, খরচ কমে যায়। এখানে একই জায়গায় বসে আমরা এটাকে বারবার ব্যবহার করতে পারি, বিভিন্নভাবে ব্যবহার করতে পারি, যার কারণে এটা খরচ সাশ্রয়ী। তারপর আছে যে মানে টাইম সেভিং, সময় সাশ্রয়ী। অবশ্যই এটা সময়কে সাশ্রয় করে, যেন কেননা এখানে ভোটার অফিসে যেতে হতো, তারপর এটাকে ভেরিফাই করতে হতো, এখানে বসেই ব্যাংকার ব্যাংকে বসেই এটাকে ভেরিফাই করতে পারে যে কোনো সময়, বা যাচাই করতে পারে। সুতরাং এটা সময় বাঁচায় আমাদের। এরপরে আছে আমাদের লস রিস্ক টু লস, লো রিস্ক টু লস। লো শব্দের অর্থ হলো কম, রিস্ক অর্থ হলো ঝুঁকি, টু লুজ হারানোর ভয় থাকে না। যেহেতু এটা তথ্য যোগাযোগ প্রযুক্তি, যে কোনো উপকরণ আমরা কম্পিউটারের মধ্যে থাকে অথবা যে কোনো ইলেকট্রনিক ডিভাইসে থাকে, সুতরাং হারানোর কোনো সম্ভাবনা থাকে না। তারপর থাকে ইজি ট্রান্সপোর্ট, এটা যে কেউ আমরা ইচ্ছা করলে যে কেউ একজন আরেকজনকে পাঠাতে পারি। তাহলে এখানে আমরা কয়টা বিষয় দেখলাম, এর বাইরে আরও অনেক সুবিধা আছে, তারপর আমরা এই বিষয় নিয়ে আলোচনা করলাম। কারণ এখানে অল্প সময়ের মধ্যে বোঝাতে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এখানে আমরা পাঁচটা সুবিধা নিয়ে আলোচনা করছি। একটা হলো গিয়ে কাস্টমাইজ ইউজ, কস্ট ইফেক্টিভ, টাইম সেভিং, লো রিস্ক টু লস, ইজি ট্রান্সপোর্ট। এখানে একটা মূল্যায়ন আছে, আমি মূল্যায়ন দেখেছি। আমার আবহাওয়া পূর্বাভাস পাশ কিসের মাধ্যমে? আমরা আগেই জেনেছি স্যাটেলাইটের মাধ্যমে আমরা আবহাওয়ার পূর্বাভাস পেয়ে থাকি। তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ফলে শিক্ষাক্ষেত্রে পরিবর্তন এসেছে, এমন তিনটি ক্ষেত্রের নাম বলো। শিক্ষাক্ষেত্রে পরিবর্তন এসেছে, তার মধ্যে সবচেয়ে বড় হলো আজকে তোমরা ঘরে বসে অনলাইনে ক্লাস দেখতে পারতেছ, এটা একটা সুবিধা। আগামীকাল কে এসএসসি পরীক্ষার রেজাল্ট দেবে, রেজাল্টটা ঘরে বসেই পাওয়া যাবে, অনেকে মোবাইল ফোনে পেয়ে যাবে, দুইটা সুবিধা। তিন নম্বর সুবিধা, একটা সময় ছিল আমরা ভর্তির জন্য বিভিন্ন ইউনিভার্সিটি বা কলেজে যাওয়া লাগতো, এখন ঘরে বসে বিভিন্ন ইউনিভার্সিটিতে আবেদন করা যায় এবং ঘরে বসেই ফলাফল পাওয়া যায় যে আমি সিলেক্টেড হয়েছি কিনা। এর বাইরে আরও অনেক সুবিধা আছে, তা আমরা এই তিনটা সুবিধার কথা বলতে পারি। একটা হলো যে অনলাইন ক্লাসের সুবিধা, দুই নম্বর হলো গিয়ে রেজাল্ট পাওয়া যায় এখন ঘরে বসে, তিন নম্বর হলো গিয়ে বিভিন্ন অনলাইন ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া যায়, অনলাইনে ভর্তির আবেদন করা যায়। একটা বাড়ির কাজ দেওয়া আছে শিক্ষার্থীদের জন্য, বাংলাদেশের প্রেক্ষিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব উল্লেখ করে আকর্ষণীয় একটি পোস্টার ডিজাইন করো। এই কাজটা তোমাদের বইতে দেওয়া আছে, তা আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ একটা পোস্টার ডিজাইন করে নিয়ে আসার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। এই বলে আমি আমার ক্লাস শেষ করলাম। বোল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর যে সকল শিক্ষার্থী ক্লাস দেখছেন তাদেরকে বলতেছি তোমরা বারবার এই ক্লাসটা দেখবে, একটা হলেও তোমরা নতুন তথ্য পাবে এখান থেকে, আমার দৃঢ় বিশ্বাস। যে যেখানে আছেন স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকো, ভালো থাকো, ভালো রাখো, নিজে ভালো থাকো, পরিবারকে রাখো, সবাইকে ভালো থাকবেন, ভালো রাখবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।